চ্যানেলের সাথে। চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে মাত্র 10 মিনিটের পথ নবগ্রাম আশ্রম মাঠের কাছে দেখুন অজানা এক নার্সারি। আজ আমরা লকডাউনে বেরিয়ে পড়লাম অজানা এক নার্সারির পথে। আপনারা চলুন আমাদের সাথে, দেখুন নার্সারিতে কত ধরনের গাছপালা রয়েছে। এবার আমরা উড়ালপুরের রাস্তা দিয়ে জাস্ট 1 মিনিট যাবেন, তারপরেই চলে আসছে সেই নার্সারি, অজানা এক নার্সারি। আপনারা আছেন অজানা পথ চ্যানেলের সাথে। আমরা এসেই গেছি নার্সারির কাছে প্রায়। দেখুন এবার আমরা নার্সারির ভেতরে প্রবেশ করব। দেখুন বন্ধুরা, এই দেখুন দাস নার্সারি, নবগ্রাম আশ্রম মাঠের ঠিক পাশে। আমরা এবার নার্সারির ভেতর প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, এই দেখুন আমরা নার্সারির ভেতরে প্রবেশ করেছি। দেখুন নার্সারির ভেতরে রয়েছে অসংখ্য বিভিন্ন প্রজাতির ফুল গাছ। আপনারা দেখছেন অজানা পথ চ্যানেলের সাথে। দেখুন বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, একের পর এক কালার আমরা এখানে পাবেন। দেশি বিদেশি সব ধরনের ফুল গাছের চারা ও ফলের চারা আমরা এখানে পেয়ে যাবেন। আপনারা দেখুন কত ধরনের গাছ রয়েছে এখানে। কিছু কিছু গাছের আমার নামও জানা নেই, বিভিন্ন বিদেশি গাছ এখানে রয়েছে। শালুক ফুল গাছ রয়েছে, জবা, বিভিন্ন বিভিন্ন ফলের গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন কলমের পেয়ারা গাছ ইত্যাদি ইত্যাদি এক্সেপ্টা। দেখুন আপনারা অজানা পথ চ্যানেলের সাথে, দেখুন কত ধরনের কালার, দেখুন ফুলগুলো দেখছেন। এ দেখুন লেবু গাছ, পেয়ারা গাছ, দেখুন আপনারা বিভিন্ন ধরনের ঝাউ গাছ, বাহারি, ঘর সাজানোর দেখছেন। দাস নার্সারি নবগ্রাম আশ্রম মাঠের ঠিক সামনে বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। আমরা লকডাউনে তুলে ধরলাম আপনাদের কাছে। দেখুন দেখছেন কত ধরনের ফুল গাছ এখানে রয়েছে, আর বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে, দেশি বিদেশি সব ধরনের গাছ রয়েছে। আপনারা এখানে স্বল্প মূল্যেই গাছ পেয়ে যাবেন। দেখুন কত কালার, আপনারা দেখুন কত সুন্দর ভ্যারাইটিস কালার এখানে পাওয়া যাচ্ছে। আপনারা দেখুন এই দেখুন লেবু গাছ, কলমের লেবু গাছ, মানে এই নার্সারিতে কিন্তু আপনি বাড়িতে বসাবেন, ঠিক আছে, ফল হবেই। এত সুন্দর এরা গাছ দেন, আমিও নিয়ে গেছি অনেকবার, প্রতিটা গাছে ফল হয়েছে। দেখুন কত সুন্দর দেখছেন আপনারা। এই নার্সারির ভেতরে কিন্তু মাস্ক বাধ্যতামূলক, আপনি যদি মাস্ক না পরে আসেন তাহলে কিন্তু আপনাকে নার্সারিতে ঢুকতে দেবেন না ওরা। দেখুন একটা সাবু গাছ, কি বিশাল আয়তনের, কত ধরনের সব ফুল গাছ, এত ধরনের গাছ রয়েছে, অর্ধেক গাছে আমি নামই জানি না। দেখুন বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আপনারা এখানে স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আম গাছও রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতি। দেখুন অজানা পথ চ্যানেলের সাথে আপনারা রয়েছেন। লকডাউনে বেরিয়ে পড়েছি অজানা এক নার্সারির খোঁজে, সাথে সাথে পেয়ে গেলাম দাস নার্সারি, নবগ্রাম আশ্রম মাঠের ঠিক সামনে, চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে 10 মিনিটের হাঁটা পথ। কত ধরনের বিভিন্ন চারা গাছ এখানে পাওয়া যায়, আপনারা দেখুন কাঁঠাল গাছও রয়েছে এখানে, লেবু গাছ, বিভিন্ন প্রজাতি সব ধরনের গাছ এখানে রয়েছে, আপনারা স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর পরিবেশ এখানে, দেখুন প্রকৃতি এখানে কথা বলে। আপনারা দেখছেন অজানা পথ চ্যানেলের সাথে, দেখুন কত ধরনের কাঁঠাল গাছ সব কলম করেছে, নিয়ে যাবেন ফল অবশ্যই হবে। আর কি তাতে সার দিতে হবে, কি ওষুধ দিতে হবে, তারা সব এখানে সুন্দরভাবে বলে দেয়, এদের ব্যবহার আচারও ভালো। দেখুন কত ধরনের জবা গাছ আপনারা দেখছেন, কত ধরনের কালার,
আমরাও লোক সামলাতে পারলাম না, এটা নিয়ে নিলাম। দেখুন দেখছেন 50 টাকা মূল্যে, 60 টাকা মূল্যের কত সুন্দর সুন্দর জবা গাছ রয়েছে, কত কালার, অরেঞ্জ, গোলাপি, হোয়াইট, ইয়েলো, দেখুন দেখছেন কত সুন্দর সুন্দর কালার এখানে জবা ফুলের। আমরা দেখেন আমরা এই গাছটা নিয়েছি পিঙ্ক কালারের, 60 টাকা দাম নিয়েছে গাছটা, খুব সুন্দর গাছ। দেখুন বিভিন্ন প্রজাতির বাহারি গাছও রয়েছে, জবা গাছ রয়েছে বিভিন্ন কালারের। দেখুন এই দেখুন বাহারি গাছ, এগুলো ঘর সাজাতে ঘরে ব্যালকনিতে রাখতে খুবই ভালো লাগবে। এখানে অপরিচিতা গাছও আছে, বিভিন্ন ধরনের ফলের গাছও আছে। দেখুন বিভিন্ন প্রজাতির ফুল, সব এসব ফুল আপনারা নামই হয়তো জানেন না। দেখুন ছোট ছোট টগর ফুল, দারুণ। এই দেখুন সাদা জবা, আপনারা দেখছেন সাদা জবা, দেখুন সব বিরল বিরল গাছ এখানে দেখা যায়। এই দেখুন বাহারি গাছ, দেখুন বাহারি গাছ কি সুন্দর, অসাধারণ এখানে দৃশ্য। এই দেখুন গোলাপি জবা, দেখছেন গোলাপি জবা, বিভিন্ন কালারের ফুল ফল, বিভিন্ন ধরনের প্রজাতির গাছ, আম গাছ, বিভিন্ন জাতের আম গাছ এখানে পাওয়া যায়। অসাধারণ জায়গা, আসলে আপনাকে মনে হবে যে একটি গাছ নিয়ে যাই এখান থেকে। দেখুন কত ধরনের গাছ, এই দেখুন কমলা জবা, দেখছেন হলুদ জবা, দেখুন এত সুন্দর পরিবেশ ভালো এখানে। আর মাস্ক কিন্তু এখানে বাধ্যতামূলক, মাস্ক কিন্তু আপনাকে পরতেই হবে, নাহলে কিন্তু এই নার্সারির ভেতরে প্রবেশ করতে কিছুতেই দেবে না এরা। আর খুবই ফাঁকা নাকা এখানে, তাও এদের এখানে লেখা আছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মানুষজন খুবই কম এই লকডাউনেতে, এই সময় ভিড় থাকে, কিন্তু এখন সব নিয়মাবলী আছে। দেখুন কত সুন্দর গাছগুলো দেখছেন আপনারা, আপনারা রয়েছেন অজানা পথ চ্যানেলের সাথে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন দেখছেন বিভিন্ন প্রজাতির ফুল গাছ, বিভিন্ন প্রজাতির, দেখছেন এখানে লেখা রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখুন, দাস নার্সারি। বিভিন্ন ধরনের, দেখ এইটা হচ্ছে আপেল আম গাছ, দেখুন এই গাছটা কোনো জায়গায় দেখা যায় না, বিরল গাছ, পুরো আপেলের মতন দেখতে আমগুলি, আপনারা দেখুন বিরল আম গাছ দেখছেন আপনারা অজানা পথ চ্যানেলের সাথে। দেখুন আর এখানে আপনি টবও পেয়ে যাবেন, আর বিভিন্ন ধরনের গাছ দেখুন এখানে, সব ফুল গাছ, ফলের গাছ সব কিছু পাওয়া যায় এখানে, দেখছেন কত সুন্দর সুন্দর গাছ। টব সমেত গাছ পাবেন আপনারা, টব ছাড়াও গাছ পাবেন, আপনি যদি টব নিতে ইচ্ছুক টবও পেয়ে যাবেন এখানে স্বল্প মূল্যে, গাছের সার ওষুধ সব কিছুই পেয়ে যাবেন এখানে, দাস নার্সারি। আমরা লকডাউনে ঘুরতে ঘুরতে অচানা এক নার্সারি পথে পৌঁছে গেলাম, এই দেখুন টবও পেয়ে যাবেন, টব স্বল্প মূল্যেই টব পাওয়া যায়, ন্যায্য নামই ন্যায় এরা, দেখছেন ওরে এক অসাধারণ নার্সারি। বিভিন্ন প্রজাতির ফল ফুল সব ধরনের গাছ পাওয়া যায়, বাহারি গাছ ব্যালকনিতে বিভিন্ন ঝুলিয়ে রাখবে সেরকম ধরনের গাছ সব কিছু পাবেন আপনারা, দেখছেন অসাধারণ পরিবেশ ভেতরে। এখানে পরিবেশ যেন কথা বলে, আপনারা রয়েছেন অজানা পথ চ্যানেলের সাথে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। দেখুন বিভিন্ন প্রজাতির গাছ, এইবার আমরা নার্সারির পর থেকে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো, দেখছেন আমরা এই দিক দিয়ে এসেছি, আর নার্সারির পুরো অ্যাড্রেসটা আপনাদের সামনে আমরা দিয়ে দিচ্ছি, দেখুন নবগ্রাম আশ্রম মাঠ চন্দননগর হুগলি। আর আপনারা যোগাযোগ করবেন সমর দাসের সাথে, এখানে দেশি বিদেশি ফুল ফল চারা গাছ পাওয়া যায়, দাস নার্সারি।